এখন সতর্ক হতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় কাউকেই দেওয়া যাবে না। এটা তাদের চিরাচরিত অভ্যাস, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া, এটি তাদের একটি ট্যাকটিক্স। অনুমান নির্ভর কোনো কথা বলতে চাই না, তবে আমি উৎকণ্ঠিত যে আমাদের বাহিনী সমূহের দক্ষতা হ্রাস পেয়েছে, তাদেরকে আরও প্রফেশনাল হতে হবে, আর কর্তা বজার কথাবার্তা না বলে তাদের দক্ষতা প্রমাণ দিতে হবে। এই যে এরকম একটা ঘটনা ঘটতে পারলো, একটা ক্ষুদ্র বাহিনী এইভাবে লোকজনকে অপহরণ করে নিয়ে যায়, অস্ত্র নিয়ে যায়, অস্ত্র যে তারা নিয়ে গেল, এতগুলো অস্ত্র নিয়ে গেল, তারা অস্ত্র কী জন্য দিয়েছে তাদেরকে, তারা ফায়ার ব্যাক করতে পারেনি কেন, তাদের লোকাল ডিফেন্স নাই কেন। সুতরাং এগুলো দুঃখজনক, এটা বাহিনীর অক্ষমতাকেই, সব বাহিনীর অক্ষমতাকেই প্রকাশ করে দিয়েছে। সুতরাং এখনও সাবধান হওয়ার সময় আছে, এই মুহূর্তে হয়তো এটা এত বড় ঘটনা নয়, বাট এটা ধীরে ধীরে এটা দিয়ে হয়তো টেস্ট করা হচ্ছে এই বাহিনী সমের এবিলিটি। সুতরাং এখন সতর্ক হতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় কাউকেই দেওয়া যাবে না। কিছু করার কী আছে, এদেশে একটা অবৈধ সরকার সকলে ঘাড়ে চেপে আসছে, যত রকমের দুর্নীতি, যত রকমের অপকর্ম, সব কিছুই তো বাংলাদেশে চলছে, মানুষের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, তো সুতরাং এই কথামালার রাজনীতি দিয়ে লোকজনকে ঘুম পাড়ানো হচ্ছে। সরকারের দক্ষতা কতটুকু আছে তো সবাই জানে, এরা আইনানুগভাবে কাজ করে কি না, তাদের পারফরমেন্সের পিছনে মরাল কোনো সাপোর্ট আছে কি না, বা এটা সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘন কিনা, প্রতিটি ঘটনাই তো মানবাধিকারের লঙ্ঘন, সাধারণ মানুষের তো কোনো অধিকার নাই। সুতরাং এই কথামালার রাজনীতি দিয়ে নিজেদের ব্যর্থতাকে ডেকে রাখার একটা চেষ্টা সরকারি দলের নেতা করে বড় বড় নেতাদের বক্তব্যে আমি লক্ষ্য করি। নিশ্চয়ই আছে স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতি এটি একটি আঘাত, তো এটা আরও ভবিষ্যতে আরও বড় আঘাত নিয়ে আসতে পারে। এখন থেকে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই যে অপকর্ম যা করার করেছে, কিন্তু স্বাধীনতা সর্বভৌমত্বের প্রশ্নের জন্য কোনো ছাড় না দেয়। আমরা একটা ছোট ক্ষুদ্র গোষ্ঠী এসে এরকম এত কিছু করে গেলে, যদি ভারতে এই ধরনের একটা ইয়ে নিত, তারা কত স্টার্ন অ্যাকশান নিত, আমরা তো কী অ্যাকশান নিয়েছি কতটুকু। যাই হোক, এটা তো ট্যাকটিক্যাল ব্যাপার, সব কিছুই তো ওপেনলি বলাও যাবে না, এটা তাদের চিরাচরিত অভ্যাস, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া, এটি তাদের একটি ট্যাকটিক্স। তারা যেভাবে এই রাষ্ট্রটি চালাচ্ছে, কোথায় যে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা শঙ্কিত, বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অনেক চিন্তিত। 1-2-3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাহাড় থেকে, এই পার্বত্য এলাকা থেকে সামরিক বাহিনী সরিয়ে আনা, এটি একটি বিরাট ভুল ছিল, এখন বোঝাই যাচ্ছে। এই এলাকায় সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ প্রতিবেশী রাষ্ট্রসমূহ তারা তো বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে চায় এই এই এলাকাতে, এবং অতীতের তৎপরতা এটি আমাদের জন্য দুটি দেশের বা মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে এগুলো তো অনেকটা বাধাস্বরূপ বলে আমরা মনে করি। সুতরাং আমাদের ভূখণ্ডকে আমাদেরই রক্ষা করতে হবে, কারো কাছ থেকে সাহায্য পাওয়া যাবে না, সে সক্ষমতা অর্জন করতে হবে আমাদের। প্রতিদিনই সীমান্তে নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে, এবং এই কুকিচিনের যে ঘটনা, কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, বা এদেরকে বাধা দেওয়া হয়নি, এতগুলো অস্ত্র নিয়ে গেল, কোনো বাধা দেয়নি। এখন সময় আসছে যে সরকারেরও সজাগ হওয়ার সময়, শুধু শুধু বিএনপির উপরে দোষ না চাপিয়ে তারা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি করুক, বিশেষ করে এটি ধীরে ধীরে আরও বড় আকারে হতে পারে, এবং এর সাথে কারা জড়িত আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো আমরা কে এর পিছনে জড়িত সেটাও যেমন গোয়েন্দা তৎপরতা খুঁজে বের করা উচিত, একইভাবে আমাদের এই বাহিনীগুলোর দক্ষতা আরও বৃদ্ধি করা উচিত, যাতে এইভাবে হেসে খেলে হাতের থেকে অস্ত্র কেড়ে নিয়ে না যেতে পারে। তাতে বোঝাই যাচ্ছে যে তাদের যে সকল বেসিক ডিউটি, তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি বলে বাহিনী সমূহের ভাষায়, সেক্ষেত্রে তারা মনোযোগ দিচ্ছে না। নিজেদের তো নিজেদেরকেই ডিফেন্ড করতে পারে না, তো দেশবাসীকে কী ডিফেন্ড করবে। নিশ্চয়ই আমরা তো একেবারেই অরক্ষিত, আমাদের সীমান্ত অরক্ষিত, সেখানে যাদের রক্ষা করার দায়িত্ব তারা নিজেদের দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত থাকে। তারা একটা ডেকোরেটিভ বাহিনীতে বা এই গার্ড অফ অনার দেওয়ার বাহিনীতে পরিণত হচ্ছে ধীরে ধীরে। তাদেরকে তো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন বাজি রাখতে হবে। তাদের অস্ত্রসমূহ এত সহজে কেড়ে নিয়ে গেল, তারা একটা রাউন্ড ফায়ার করতে পারলো না কেন? সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে সফট টার্গেটে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ হওয়া একেবারেই প্রয়োজন, এবং নতুনভাবে এই বাহিনীসমূহকে ট্রেন করা উচিত,
যাতে করে তারা নিজের নিজের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারে।